ইতালি আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নেসারউদ্দিনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কনসুলেট মিলানের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কনসাল জেনারেল ইকবাল আহমেদ। এ সময় শেষবারের মতো তাকে এক নজর দেখতে কনসুলেট প্রাঙ্গণে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। মিলানে কেন্দ্রীয় মসজিদের খতিব হাফিজ মাওলানা জুনায়েদ সুবহান দোয়া পরিচালনা করেন। গত 14 নভেম্বর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান নেসারউদ্দিন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 67 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ইতালি কমিউনিটিতে। কাজী নেসারউদ্দিন মাদারীপুর জেলা কল্যাণ সমিতি মিলান লোমার্দিয়া ইতালির সিনিয়র সহসভাপতি ছিলেন। একুশের রাতের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।